প্রত্যেক দেশের একটা টাকা দিয়ে সেই দেশের অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। সেরকম আমাদের দেশের টাকাতেও বিভিন্ন ধরনের তথ্য যা আমাদের অনেকের কাছে আজও অজানা। আজকে আমি আপনাদের কাছে ভারতীয় টাকার কতগুলি গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভারতের অন্যতম প্রাচীন টাকশাল ছিল কলকাতায়, যা বর্তমানে কলকাতার আলিপুরে অবস্থিত। 1759-60 সালে ইংরেজদের দ্বারা প্রথম কলকাতাতে টাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময় এই টাকশালের নাম ছিল ক্যালকাটা মিন্ট। আজ থেকে প্রায় 500 বছর আগে ভারতবর্ষের টাকার প্রচলন করেছিল সম্রাট শেরশাহ সুরি। বর্তমানে ভারতের প্রথম কাগজের নোট ইস্যু করে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। স্বাধীনতা লাভের পর যে নোটটি প্রথমবারের মতো ছাপানো হয়েছিল তা হলো 1 টাকা মূল্যের নোট, আর এই নোট ইস্যু করে ভারতীয় অর্থমন্ত্রক। তাই এই নোটে ভারতীয় অর্থমন্ত্রকের সচিবের স্বাক্ষর থাকত। 2 টাকা ও 5 টাকার নোটেও সচিবের স্বাক্ষর থাকে। স্বাধীনতার পরেও পাকিস্তানে ভারতীয় মুদ্রা ব্যবহার করা হতো, কারণ তখন পাকিস্তান যথেষ্ট পরিমাণে মুদ্রা চেপে উঠতে পারেনি। বর্তমানে ভারতীয় নোটের সর্বোচ্চ মূল্য যা ছাপা যায় তা হলো 2000 টাকা। কিন্তু আপনারা অনেকে জানেন না হয়তো, 1938 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাজারে যে সর্বোচ্চ মূল্যের নোট ছেড়েছিল তা হলো 5000 টাকা এবং 10000 টাকা। কিন্তু বন্ধুরা, কিছু সমস্যার কারণে 1978 সালে এর ব্যবহার আবার বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও 1917 সালে মার্কিন ডলারের থেকেও আমাদের দেশের টাকা অনেক দামি ছিল। এই সময় 1 টাকার দাম ছিল 13 মার্কিন ডলারের সমান। আমাদের দেশের টাকাকে আমরা বলি রূপ, যা সংস্কৃত শব্দ রৌপ্য থেকে এসেছে, যার অর্থ রূপা বা মূল্যবান ধাতু। ভারতীয় নোটে যে ছবি ছাপা থাকে সেগুলি ভারতীয় ভূখণ্ডের ছবি, যেমন 20 টাকার নোটে আন্দামানের ছবি ছাপা থাকে। একটি নোটে 17টি ভাষায় টাকার অঙ্ক লেখা থাকে। 10 টাকার কয়েন তৈরি করতে খরচ হয় প্রায় 6 টাকা 10 পয়সা। 2010 সালে বর্তমান ভারতীয় নোটের প্রতীক চিহ্ন করেছিলেন IIT কানপুরের অধ্যাপক ডক্টর উদয় কুমার। এই প্রতীক চিহ্নটি দেবনাগরী হরফ এবং ল্যাটিন হরফের সংমিশ্রণে তৈরি করা হয়। এই প্রতীকের উপর সমান্তরাল দাগ ভারতীয় পতাকার আকার দেয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তথ্যগুলি ভালো লেগে থাকলে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।